সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, পুরোটা ভিডিও অনেক ইনফরমেটিভ, এটা শেষ পর্যন্ত শুনবেন তাহলে বুঝবেন। যাই হোক, প্রসঙ্গ হচ্ছে তাইওয়ান। তাইওয়ানে মার্কিনি সেই ন্যান্সি পেলোসি, তিনি আসলেন, চলেও গেলেন। গত কয়েক সপ্তাহ যাবৎ চীন হুমকি দিচ্ছিল, এই করবে সেই করবে। এমনকি ন্যান্সি পেলোসির যেই বহনকারী উড়োজাহাজ, সেটা যখন তাইওয়ানের দিকে রওনা হয়েছে, তখনও চীন তাইওয়ান আকাশ সীমাতে কিছু বিমান বাহিনীর যুদ্ধ বিমান টিমান পাঠাইছেন। কিন্তু দিন শেষে ন্যান্সি পেলোসি কিন্তু তাইপেতে গিয়েছেন, সেখানে ছিলেন, আশ্বস্ত করেছেন তাইওয়ানবাসীদের। এরপর তিনি সেখান থেকে আবার চলে গেছেন, সম্ভবত সিঙ্গাপুর গেছেন। এখন এই ঘটনায় একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেছে যে তাইওয়ান যে চীনকে আর পাত্তা দেয় না, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আর তাইওয়ান এই মুহূর্তে পাশে পেয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের এই উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তিত্বের আগমনকে চীন কি পজিটিভলি নিচ্ছে? না। দর্শক, ন্যান্সি পেলোসির এই আগমনকে কেন্দ্র করে তাইওয়ান এবং চীনা যুদ্ধের শুরুয়াত হয়ে গেল। আজকে চীন ঘোষণাই দিয়েছে অলরেডি তারা তাইওয়ানে সামরিক অভিযান চালাবে, এমনকি তারা প্রথম দফায় তাইওয়ানকে আঘাতও করেছে। না, সামরিক দিক থেকে কোনো আঘাত করে নাই, আন্তর্জাতিক সিস্টেমে আঘাতের বিষয়গুলো এখন অর্থনৈতিক পর্যায়ে চলে গেছে। তাইওয়ানের উপর নিষেধাজ্ঞা থেকে শুরু করে নিজেদের সেনাবাহিনীকে প্রস্তুত থেকে শুরু করে মার্কিন রাষ্ট্রদূতকে তিরস্কার জানানো থেকে শুরু করে নানান পদক্ষেপ নিয়েছে। চলুন দেখি আমরা ধাপে ধাপে আসলে কীভাবে কী হলো। দর্শক, ন্যান্সির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের মুখপাত্র উইউ কিয়ান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মি অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে, তারা সামরিক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা রেখে দিয়েছি তাদেরকে। আমরা তাইওয়ানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাবো। চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের দমন এবং তাইওয়ানের স্বাধীনতার নামে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে বহিরাগত শক্তির অযাচিত নাক গলানোর জবাব হিসাবে পরিচালিত করা হবে অভিযান। আর তিনি বলেছেন যে এই যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড চীন এবং তাইওয়ানের মধ্যে যে বৈরী সম্পর্কটা ছিল সেটার মধ্যে একটু আগুন লাগাই দিয়ে গেছে। আর তাইওয়ান চীনের নিষেধাজ্ঞার পরে যুক্তরাষ্ট্রের এই ন্যান্সি পেলোসিকে মানে কি বলা হয় যে এক ধরনের চ্যালেঞ্জের মুখে নিয়ে এসে তারা যখন এখানে আনলো, সেটা তারা আসলে তাদের সীমা লঙ্ঘন করেছে। সো তাইওয়ানকে এটার মূল্য দিতে হবে, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যকেও এটার মূল্য দিতে হবে। এখন এই ঘটনার পরে শুধুমাত্র যে সামরিক অভিযানে তারা থাকবে তা না, আপনার এরপরে যে সিদ্ধান্ত আসছে নিষেধাজ্ঞা। তো নিষেধাজ্ঞাটা কি? সারা পৃথিবীতে আপনারা দেখেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়ার উপর প্রথমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এনেছিল। তো চীনও তদ্রুপ তাইওয়ানের উপর প্রথম ধাপে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এমনকি বিভিন্ন ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের উপরে হাত দিয়েছে। পাশাপাশি চীনা যুদ্ধ বিমানগুলা তাইওয়ানের আকাশ সীমাতেও ঘন ঘন এখন প্রদক্ষিণ করছে, সমুদ্র সীমায়ও রণতরিগুলো প্রস্তুত বলছে সেনাবাহিনী। তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোন কোন জায়গায় দিয়েছে? দর্শক, বুধবার তাইওয়ান থেকে ফল ও মাছ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এই সময় চীন তাইওয়ান থেকে বালির চালানো স্থগিত করার ঘোষণা দিয়েছে বলে ওই প্রতিবেদন বলছে। ফল ও মাছ আমদানিতে নিষেধাজ্ঞার ব্যাপারে সরাসরি পেলোসির সফরের বিষয়টিকে উল্লেখ না করে চীন এখানে কিছুটা কৌশলের অবলম্বন করেছে। কথাই আছে চাইনিজ বুদ্ধি ভাই চীনা মাথা। তারা বলছে চীনের কাস্টমস প্রশাসন আপনার এই নিষেধাজ্ঞা দিয়েছে, হঠাৎ করে কালকে পেলোসি আসছে, আজকে নিষেধাজ্ঞা আসা মানে আমজনতা বোঝে। যাই হোক, তারা বলছে যে অতিরিক্ত কীটনাশক ও প্যাকেজে করোনা ভাইরাসের উপস্থিতির শনাক্তের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি আগে মনে করতাম চীনারা আসলে অনেক বেশি বোঝে, কিন্তু এই ধরনের হাস্যকর কর্মকাণ্ড, আমি জানি না এটার মিনিংসটা কী। তাইওয়ানের বিরুদ্ধে চীনের এই ধরনের পদক্ষেপ যে এইবার নিয়েছে তাও না, যতবারই ধরেন তাইওয়ান একটু একটু কোনো রকম মুভমেন্ট করে আন্তর্জাতিক অঙ্গনে, তখনই চীনারা এই ধরনের অ্যাক্টিভিটিস নেয়। এর আগে ২০২১ সালেও পোকা আছে অজুহাতে তাইওয়ান থেকে আনারস আমদানি নিষিদ্ধ করেছিল চীন। বেইজিংয়ের ওই পদক্ষেপকে আপনার রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছিল। সর্বশেষ নিষেধাজ্ঞার অংশ হিসাবে মান লঙ্ঘনের অভিযোগ তুলে চীন মৎস্যজাত পণ্য, চা এবং মধুসহ তাইওয়ানের পণ্য আমদানি স্থগিত করেছে। আপনার এটা কনফার্মেশন করেছে তাইপের কৃষি পরিষদ। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছেন তাইওয়ান রাত থেকে তাইওয়ান দ্বীপের কাছে কয়েকটি সামরিক অভিযান চালাবে তারা।
মানে আগামীকালকে থেকে আপনার যুদ্ধের একটা খারাপ দিক আসতে যাচ্ছে। এছাড়া দক্ষিণ চীন সাগরের এই দ্বীপরাষ্ট্রে সীমান্তের কাছে বাড়ছে সাজোয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। টুইটারে ইন সুরা নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিও ক্লিপ পোস্ট করা হয় যেখানে চীনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় সারি সারি ট্যাঙ্কের আপনার অবস্থান দেখা যায়। অন্য একটি ভিডিওতে দাবি করা হয়েছে পেলোসি তাইওয়ান পৌঁছানোর দিন সন্ধ্যাতেই তাইওয়ান সীমান্তের কাছে সেনাবাহিনী নিয়ে জমায়েত শুরু করে দিয়েছে চীন, আর এটার পরেই তারা আরও নানান রকম অভিযান চালাবে বলে এখানে আশঙ্কা করা হচ্ছে। আর চীনের যেই রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস, তারা দাবি করছে চীন যুদ্ধের জন্য সর্বশেষ প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে। দর্শক, চীন তাইওয়ান সীমান্ত এলাকায় ইতিমধ্যেই কয়েকটি বিমানবাহী যুদ্ধজাহাজ, আধুনিক গানবোট, সাজোয়া যানসহ বিভিন্ন সামরিক উপকরণ জড়ো করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আপনার কী বলা হয় যে গ্লোবাল টাইমস। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা নানান ধরনের ভিডিও পোস্ট করছেন, এমনকি টুইটও করছেন, আর এই টুইটগুলো করে আসলে কী বলা হয় যে তাইওয়ানকে বিভিন্ন ধরনের মেসেজ পাঠাচ্ছেন। আর মার্কিন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসাবে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সফরের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন ন্যান্সি, এই বিষয়টাকে চীন ভাবছে এটা ছিল টোটালি একটা কৌশল। মানে তিনি হঠাৎ করে আমেরিকা থেকে ডাইরেক্ট সরাসরি তাইওয়ানের উদ্দেশ্যে রওনা হননি, তাইওয়ানের উদ্দেশ্যেই তিনি আসলে এই সফরে বের হয়েছেন, যেখানে তিনি সিঙ্গাপুর গিয়েছেন, তারপর হচ্ছে আরও বিভিন্ন জায়গায় গিয়েছেন বা যাবেন, এটা হচ্ছে কি তাইওয়ানের সফরটাকে টার্গেট করে। এখন আমেরিকা কি বলছে? আমেরিকা বলছে যে না, এটা কোনো রাজনৈতিক কোনো রকমের অ্যাক্টিভিটিস না, আর যেহেতু এটাতে প্রেসিডেন্টের পূর্ণ সম্মতি ছিল না, একজন স্পিকার, এটা তার ব্যক্তি সিদ্ধান্ত ছিল, বাট সেখানে প্রেসিডেন্ট আসলে কোনো বাধা দেওয়ার সুযোগ নাই, তিনি তার মতন গেছেন। আমেরিকা এই মুহূর্তে কোনো ধরনের যুদ্ধ বা সামরিক যুদ্ধে জড়ানোর জন্য তারা বলছে যে আমরা এগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড না। চীন ভুল বুঝেছে, আঞ্চলিক নিরাপত্তা বা আঞ্চলিক সম্পর্ককে জোরদার করতে ব্যবসাসহ দ্বিপাক্ষিক অনেক বিষয়কে পজিটিভলি ফিডব্যাক করাতেই আপনার মানে এই তাইওয়ান সফরের উদ্দেশ্য ছিল ন্যান্সি পেলোসির। কিন্তু আমেরিকার এমন বক্তব্যকে উড়িয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীন বলেছে আমেরিকা সোজা আপনার কী বলা হয় যে লাল দাগকে ক্রস করে ফেলছে। এখন আপনার কী মনে হয় যে যুদ্ধের পরিস্থিতি কোথায় যাচ্ছে? এদিকে রাশিয়াও তো আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাখছে, রাশিয়াও কিন্তু চীনের পক্ষে খুব শক্ত অবস্থান। আবার আজকে দেখলাম যে উত্তর কোরিয়া, তারাও কিন্তু সুযোগ পাইছে যে আমেরিকার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেওয়ার। এখন চীন আসলে কতটুকু ক্যাপাবল? চীনের একটা লার্জেস্ট একটা আর্মি আছে বা তারা যথেষ্ট সামরিক দিক থেকে শক্তিশালী, বাট আমার ধারণা তাইওয়ানের ছোটোখাটো তারা একটা আক্রমণ তো করবেই। হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতন বড় কিছু না হলেও তাইওয়ানরে কিন্তু চীন ধৈরা বসবে, আর যদি ধৈরা বসেই এটার রেসপন্সিবিলিটি চলে যাবে আমেরিকার কাছে, আর আমেরিকাও চুপ করে থাকবে না। দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় চলেই আসতেছে, আল্লাহ হেফাজত করুক। দেখা যাক কী হয়, পরবর্তী ভিডিওতে আপডেট থাকবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।